হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি ইংরেজি যে সেটগুলো আপনাদের সামনে আপলোড করি, আজকের সেট 35। আচ্ছা, যদি আপনারা কেউ আমার চ্যানেল নতুন হন বা প্রথমবারের জন্য এই ভিডিও দেখে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। আবার যখন আর একটা সেট আমি আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলুন দেখে নিই আজকে প্রথম প্রশ্নটি কি আছে। দেখুন, এক নম্বর প্রশ্ন কি আছে, দি অ্যান্টোনিম অফ লায়াবিলিটি ইজ। তাহলে এই লায়াবিলিটি শব্দটার বিপরীত শব্দ আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের জন্য চারটি অপশন আছে। দেখুন, অপশন এ লেখা আছে অ্যাসেটস, অপশন বি লেখা আছে ডেট, অপশন সি লেখা আছে প্রবলেম, এন্ড অপশন ডি আছে প্রপার্টি। তাহলে লায়াবিলিটি শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত। এই লায়াবিলিটি শব্দটার অ্যান্টোনিম আমাদের কোনটা হবে, আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এখানে লেখা আছে এ। দেখুন লেখা আছে অ্যাসেটস, এই অ্যাসেটসই কিন্তু লায়াবিলিটি শব্দটির বিপরীত শব্দ। তার কারণ আমরা জানি লায়াবিলিটি কথাটার মধ্যে আমরা কোনো দেয় অর্থের পরিমাণ বোঝাতে পারি, কোনো কর্তব্য বা কোনো ঋণ এই ধরনের কিছু বোঝাতে পারি। তো এখানে দেখুন যে বি সি ডি এগুলো সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বি কিন্তু একটা সিনোনিম বলতে পারি, এবং এখানে প্রবলেম কাছাকাছি যাচ্ছে, কিন্তু প্রপার্টি এটাও কিন্তু একটু অন্য ধরনের। কিন্তু যেটা আমরা পাচ্ছি বিপরীত শব্দ লায়াবিলিটি, ঠিক তার বিপরীত শব্দ কিন্তু আমরা এই অ্যাসেটসটাই আমরা বেছে নিতে পারছি সঠিক অপশন হিসেবে, তাই আমরা অপশন এ তে ডাক দেবো। এবার চলুন নেক্সট কোশ্চেন, এবার চলুন দেখে নিই আমাদের জন্য দু নম্বর প্রশ্নটা কি আছে। দেখুন কোশ্চেন নম্বর টু, দ্য সিনোনিম অফ জেফারি। তাহলে এই জেফারি শব্দটা আমাদের সিনোনিম খুঁজে বার করতে হবে, মানে সমার্থক শব্দ বা সেম মিনিং। আমরা দেখে নেবো যে আমাদের চারটি অপশন আছে কি কি আছে। প্রথম অপশন কি লেখা আছে, ডেঞ্জার আছে, অপশন বি লেখা আছে এনমিটি, এন্ড অপশন সি লেখা আছে রিস্ক, এন্ড অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড সি। তাহলে আমরা যে শব্দটা পাচ্ছি সেই শব্দটা হলো জেপার্ডি। এই জেপার্ডি শব্দটার মানে কিন্তু কোনো বিপদ বা কোনো খারাপ এ ধরনের কিছু বা ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে যে অপশনগুলো আছে সহজে আমরা বুঝতে পারছি। দেখুন অপশন এ যেখানে লেখা আছে ডেঞ্জার, এবং অপশন সি যেখানে আছে রিস্ক, দুটো অপশনই কিন্তু সঠিক। যেহেতু এ এবং সি সঠিক অপশন বা সঠিক উত্তর, যেখানে রিস্ক এবং ডেঞ্জার লেখা আছে, এবং ডি অপশনে দেখুন এ এন্ড সি বলা আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন কিন্তু অপশন ডি হবে। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলুন দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নম্বর থ্রি কি আছে, থার্ড কোশ্চেন, মার্ক দি এরর ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে যে বাক্যটা আছে সেই বাক্যটির মধ্যে কোনটা কোন অংশটা ভুল আছে। তাহলে এখানে দেখুন কতগুলো পার্ট আছে, পার্ট এ বি সি আর পার্ট ডি। তাহলে এখানে আমরা আগে দেখে নিই আমাদের জন্য বাক্যটা কি আছে। দেখুন, দ্য ম্যান হু ওয়াজ মিসিং ওয়াজ অফ মিডল হাইট অ্যান্ড ওয়াজ ওয়ারিং আ ব্লু শার্ট, নো এরর। যদি কোথাও কোনো ভুল না থাকে তাহলে আমাদের জন্য উত্তর ডি, যেখানে লেখা আছে নো এরর। আর যদি কোনো পার্ট কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে যে পার্টে, আমাদের সেই পার্টটাই কিন্তু উত্তর হবে, সে পার্ট এ হোক বি হোক বা সি হোক। তাহলে আমরা আরেকটু দেখে নিই আমাদের জন্য যে প্রশ্নটা আছে এবং সেই পার্ট প্রত্যেকটা পার্টে কি কি আমরা শব্দগুলো পাচ্ছি। দেখুন, দ্য ম্যান হু ওয়াজ মিসিং, তাহলে পার্ট এ তে আছে দ্য ম্যান হু ওয়াজ মিসিং, পার্ট বি তে আছে দেখুন ওয়াজ অফ মিডল হাইট, অ্যান্ড পার্ট সি তে কি আছে ওয়াজ ওয়ারিং আ ব্লু শার্ট। তাহলে এখানে যে বাক্যটা আছে সেই বাক্যটার মধ্যে আমরা পার্ট বিটা যদি একটুখানি দেখি, দেখুন এখানে যদি পার্ট বিটা একটুখানি দেখি যে ওয়াজ অফ মিডল হাইট, একটুখানি খেয়াল করুন এখানে লেখা আছে কিন্তু মিডল হাইট। এই মিডল হাইট এই এক্সপ্রেশনটি বা এই ফ্রেজটি আপনারা একটু খেয়াল করুন, এখানে মিডল হাইট আছে। আমরা জানি যে হাইটের সাথে কিন্তু আমরা মিডল ব্যবহার করতে পারি না। আমরা হাইটের সাথে যদি কোনো মাপ কারোর ছোট বা বড় এই ধরনের কোনো ব্যক্তিত্ব, তার লম্বা চওড়া কিরকম, এই ক্ষেত্রে কিন্তু আমরা মিডল হাইট না বলে আমরা যে শব্দটা ব্যবহার করি সেই শব্দটার নাম কিন্তু আমরা ব্যবহার করি মিডিয়াম। এই মিডিয়াম শব্দটা কিন্তু শুধু হাইটের জন্য না, এছাড়া মিডিয়াম শব্দটা আমরা ব্যবহার করতে পারি ওয়েটের ক্ষেত্রে, ব্যবহার করতে পারি ওয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা আমরা কালার মানে রং এর ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই মিডিয়াম শব্দটা এখানে ব্যবহার করা উচিত ছিল, কিন্তু দেখুন এখানে লেখা আছে মিডল হাইট। তাই আমাদের জন্য অপশন কোনটা হবে, যেহেতু পার্ট বি এখানে ভুল আছে তাই আমাদের জন্য সঠিক অপশন হবে এই অপশন বি হবে। তাহলে অপশন বি হবে আমাদের জন্য সঠিক অপশন। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেবো আমাদের জন্য কোশ্চেন নম্বর ফোর কি আছে।
Fourth question দেখুন কি আছে, a person who believes that there is only one God is called. তাহলে এমন কোন ব্যক্তি যিনি মনে করেন যে কেবলমাত্র একজনই আছে ঈশ্বর বলতে তিনি একজনকে বোঝান বা বুঝতে পারে এরকম বা তার বিশ্বাসটা যদি ওইরকম হয় তাহলে সেই ব্যক্তিকে আমরা কি বলতে পারি। তাহলে দেখুন আমাদের জন্য যে চারটি অপশন আছে আমরা একটু দেখে নেব। প্রথম অপশন কি আছে দেখুন, প্রথম অপশন লেখা আছে পলিথিস্ট, অপশন বি আছে অ্যাথিস্ট, এন্ড অপশন সি আছে থিস্ট, এন্ড অপশন ডি আছে মনোথিস্ট। তাহলে পলিথিস্ট কাদের বলি আমরা, পলিথিস্ট তাদেরকেই বলি যারা বহু দেবতা বা বহু একের বেশি এরকম তাদের বিশ্বাসটা আছে। অ্যাথিস্ট কিন্তু পুরোটা উল্টো, একদম নাস্তিক, যিনি ঈশ্বরে বিশ্বাসই করেন না। এবং সি দাগে আছে দেখুন থিস্ট, যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন। আর অপশন ডি লেখা আছে দেখুন মনোথিস্ট, এই মনোথিস্ট আমি তাদের বলি যারা মনে করেন যে কেবলমাত্র গড একজনই বা ঈশ্বরের অস্তিত্ব বা একজনই এইরকম যিনি বিশ্বাস করেন বা সেই ব্যক্তিকে আমরা বলতে পারি মনোথিস্ট। তাহলে আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। এবার দেখি আমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন কি আছে, কোশ্চেন নম্বর ফিফ দেখুন, ফাইন্ড দ্য মিসস্পেল ওয়ার্ড। আমাদের জন্য চারটি অপশন আছে, চারটি শব্দ আছে, খুঁজে বার করতে হবে কোন শব্দের বানান ভুল আছে। প্রথম অপশন কি আছে দেখুন, প্রথম অপশন লেখা আছে লেখেনিশন, অপশন বি লেখা আছে ল্যাডার, অপশন সি আছে ভলিবল, এন্ড অপশন ডি লেখা আছে ফেডর। তাহলে এখানে যে চারটি শব্দ আছে সেই শব্দটার মধ্যে দেখুন প্রথম যে অপশন যেটা লেখা আছে ল্যাকেনিশন, অ্যাকচুয়ালি এটা ল্যাকেনিশন, এটা হলো ল্যাসেরিশন। তাহলে এখানে যে সি আছে এটা সফট সি হবে, এবং এখানে সফট সির পরে যে ভাইল এ আছে এই এর জায়গায় কিন্তু আমরা ব্যবহার করবো কি, এই এর জায়গায় আমাদের বসবে ই বসবে, লেসে হবে এই জায়গাটা লেসে। তাহলে এই আমাদের প্রথম যে অপশন যেটা এল এ সি আছে এখানে ই হবে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। তার কারণ এখানে লেখা আছে মিসপেল ওয়ার্ড আমাদের খুঁজে বার করতে হবে, বাকি যে তিনটে শব্দ আছে সেই তিনটে শব্দের বানান ঠিক আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন এ। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার আমরা দেখে নেবো আমাদের জন্য কোশ্চেন নাম্বার সিক্স কি আছে। দেখুন সিক্স যে কোশ্চেন সেটা কি আছে, এখানে লেখা আছে দেখুন দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ আইডল। তাহলে আইডল শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, আমাদের জন্য যে চারটি অপশন আছে দেখে নেবো। প্রথম অপশন লেখা আছে আইডলিক, অপশন বি লেখা আছে আইডলিক, এন্ড অপশন সি আছে আইডিয়াল, এন্ড অপশন ডি লেখা আছে আইডল। তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন আমাদের জন্য যে বি অপশন যেখানে লেখা আছে দেখুন আইডলিক। তাহলে আইডল শব্দটা অ্যাডজেক্টিভ ফর্ম হলো আইডলিক, তাই আমরা অপশন বি বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নাম্বার সেভেন কি আছে, টম অলওয়েজ জাম্পস ড্যাশ আওয়ার কনভারসেশন। তাহলে এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল বা কারেক্ট আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটা কি আছে দেখুন, টম অলওয়েজ জাম্পস ড্যাশ আওয়ার কনভারসেশন। অপশন এ লেখা আছে অ্যাট, অপশন বি লেখা আছে অন, অপশন সি লেখা আছে উইথ, এন্ড অপশন ডি লেখা আছে ইন। তাহলে এখানে যে প্রিপোজিশন গুলো আছে সেই প্রিপোজিশন গুলোর মধ্যে কোনটা সঠিক হবে আমাদের শূন্যস্থানে বা আমাদের গ্যাপটাকে ফিল করতে হবে। তাহলে এখানে আমরা অ্যাট যদি ব্যবহার করি দেখুন জাম্পস অ্যাট মানে হলো কোনো কিছু লুফে নেওয়া, কোনো কিছু চট করে সেটাকে নিয়ে নেওয়া বা বাগিয়ে নেওয়া, এরকম একটা সেন্সকে আমরা বোঝাতে পারি। অন দেখুন, অন যদি বলা হয় তাহলে সে কোনো কিছুর উপরে জাম্প করছে বা সেরকম কিছু বোঝাতে পারি আমরা। উইথ মানে কোনো কিছুর সাথে কেউ থাকবে এরকম হতে পারে। আর এখানে ইন আছে, এই ইন প্রিপারেশনটা কিন্তু আমাদের জন্য সঠিক হবে, তার কারণ দেখুন এখানে লেখা আছে আওয়ার কনভারসেশন। তার মানে এখানে আমরা ইন শব্দটা দিয়ে বা ইন প্রিপারেশন দিয়ে আমরা বোঝাতে চাই যে সে কারোর কনভারসেশনে, মানে এখানে আওয়ার কনভারসেশন মানে আওয়ার আমাদের কনভারসেশন বা কথাবার্তায় সে সর্বদাই সে ঢুকে পড়ে বা হস্তক্ষেপ করে, এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের অর্থকে আমরা বোঝাতে চাইছি। তাই এখানে যে চারটি প্রিপারেশন আছে সেই চারটি প্রিপারেশনের মধ্যে সঠিক প্রিপারেশন হলো অপশন ডি যেখানে লেখা আছে ইন, তাই আমরা অপশন ডি আমরা বেছে নেব। এবার চলুন নেক্সট কোশ্চেনে যাই। চলুন দেখে নিই এবার আমাদের জন্য আট নম্বর প্রশ্ন কি আছে, কোশ্চেন নাম্বার এইট, দি সাউন্ড মেড বাই ওয়াটার ইজ। তাহলে আমরা জলের যে জলের দ্বারা বা জলের যে শব্দ সেই শব্দকে আমরা কি বলি। এখানে আমাদের জন্য যে চারটি অপশন আছে একটু দেখে নেবো। প্রথম অপশন লেখা আছে ল্যাপিং, অপশন বি লেখা আছে ফ্লাটারিং, এন্ড অপশন সি লেখা আছে রিপলিং, এন্ড অপশন ডি লেখা আছে বাবলস। তাহলে এখানে যে চারটি শব্দ আছে সেই চারটি শব্দ প্রত্যেকটা কিন্তু একটা সাউন্ডকে সাউন্ডকে ডিনোট করছে, এবং সেই শব্দগুলো কোথা থেকে আসে বা কিভাবে আমরা তৈরি হয় এখানে যে প্রশ্নটা করা যেতে গুণ, তা সাউন্ড মেড বাই ওয়াটার, তাহলে জলের যে শব্দটা। তাহলে এখানে যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে আমরা দেখে নেবো কি কি আছে। আবার আরেকবার একটু দেখে নেবো, দেখুন অপশন এ ল্যাপিং,
অপশন বি আছে প্যাটারিং অপশন সি আছে রিপলিং এন্ড অপশন ডি আছে বাবলস তাহলে আমরা যদি একটু দেখে নিই যে অপশন বি যেখানে আছে বাবলস এই বাবলসটা কিন্তু আমরা স্টিমের জন্য ব্যবহার করি আমরা স্টিমের জন্য ব্যবহার করি আবার দেখুন রিপলিং এই রিপলিংটা কিন্তু আমরা ওয়েভসের জন্য ব্যবহার করি আর প্যাটারিংটা কিন্তু আমরা রেইন এর জন্য ব্যবহার করি তাহলে এখানে যে তিনটে শব্দ আমরা পাচ্ছি প্যাটারিং রিপলিং এবং বাবলস এবং যেটা পড়ে আছে সেটা ল্যাপিং এই ল্যাপিংটাই কিন্তু জলের শব্দ তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ চলুন এবার চলে যাব নেক্সট কোশ্চেন এবার দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখুন 9 কোশ্চেন আ বেবি অফ হেয়ার ইজ কল্ড তাহলে হেয়ারে বেবি বা বাচ্চাকে কি বলে আমাদের জন্য যে চারটি অপশন আছে দেখে নেব অপশন এ লেখা আছে লাভরিট অপশন বি লেখা আছে ওয়েল অপশন সি লেখা আছে সিগনিট এন্ড অপশন ডি লেখা আছে কাপ তাহলে এখানে যে চারটি অপশন আছে চারটি শব্দ আছে সেই শব্দগুলোর মধ্যে আমাদের বেছে নিতে হবে যেখানে হেয়ার মানে খরগোশ খরগোশের বাচ্চাকে কি বলা হয় তাহলে দেখুন এখানে অপশন ডি যদি যাই কাপ আমরা সাধারণত বাঘের ক্ষেত্রে আমরা বুঝি আমরা সিগনেট বলতে আমরা সোয়ানের ক্ষেত্রে বুঝি আমরা ওয়েল বলতে আমরা লায়নের ক্ষেত্রে বুঝি পরে থাকবেন কিন্তু লেব্রেট এই লেব্রেট কিন্তু খরগোশের বাচ্চা তাহলে আমরা যদি একটুখানি ক্লিয়ারিফাই করার জন্য একটু লিখে নিই দেখুন কাপ বলতে আমরা আমরা লিখতে পারি টাইগার লিখতে পারি আমরা সিগনেট বলতে আমরা সোয়ান লিখতে পারি আচ্ছা ওয়েল বলতে কিন্তু আমরা লায়ন লিখতে পারি আর এই যে বাকি যেটা আছে যেটা অপশন এ লেব্রেট এই লেব্রেট কিন্তু আমরা খরগোশের বাচ্চাকে বলি তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ এবার চলো নেক্সট কোশ্চেনে যাই এবার চলুন দেখে নেবো আমাদের জন্য কোশ্চেন নাম্বার 10 কি আছে দি ওল্ড ম্যান সেজ টু দি ভেন্ডার ডু ইউ গিভ মি সাম ফুড টু ইট তাহলে এখানে যে প্রশ্নটা আছে এখানে প্রশ্নের যে ডিরেকশন আছে দেখুন ন্যারেশন আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে একটি ন্যারেশনের কাজ আছে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যে কাজটা আমরা দেখি ইন গ্রামার সেকশনে তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা আছে দি ওল্ড ম্যান সেজ টু দি ভেন্ডার ডু ইউ গিভ মি সাম ফুড টু ইট এই অংশটিকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদের জন্য চারটি অপশন আছে আমরা দেখে নেব কোন অপশনটা সঠিক হবে অপশন এ লেখা আছে দেখুন দি ওল্ড ম্যান আস্কড দি ভেন্ডার টু গিভ হিম সাম ফুড টু ইট অপশন বি কি লেখা আছে দেখুন দি ওল্ড ম্যান সেড টু দি ভেন্ডার ইফ হি কুড গিভ সাম ফুড টু ইট অপশন সি লেখা আছে দি ওল্ড ম্যান আস্কড দি ভেন্ডার ফর সাম ফুড টু ইট এন্ড অপশন ডি লেখা আছে দি ওল্ড ম্যান আস্কড দি ভেন্ডার ইফ হি গেভ হিম সাম ফুড টু ইট তাহলে এখানে যে চারটি অপশন আছে আমাদের এই অপশনগুলোর মধ্যে সঠিক কোনটা হবে এখানে দেখুন প্রত্যেকটা অপশনে আমাদের কিছু কমন আছে এবং কিছু পার্ট আছে যেগুলো একটু অন্যরকম বা আলাদা হয়েছে আমাদের সেগুলো খেয়াল করতে হবে আমরা যদি একটুখানি দেখি যে প্রায় প্রথম দিকে যে পার্টটা দি ওল্ড ম্যান আস্কড দি ভেন্ডার অনেক জায়গায় আছে এবং একটা জায়গায় অপশন বি তে লেখা আছে সেই তাহলে আমরা যেগুলো খুব সহজেই সঠিক করে দিতে পারি যে ভুলগুলো দেখুন আমরা যখন কোন কোশ্চেন সেন্টেন্স থাকে আমরা যখন দেখি ডাইরেক্ট স্পিচ যখন কোনো কোশ্চেন হয় এবং সেটা যদি ডব্লিউ ইস না হয় আমরা কোশ্চেন থাকার জন্য কিন্তু আমরা যে ভার্বটি ব্যবহার করি সেটা হলো আস ভার্ব আর যদি সেটা ডব্লিউ ইস কোশ্চেন না হয়ে অন্য কোনো সিম্পল কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি ইফ তাহলে এখানে আস আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমাদের অপশনগুলোতে আস যেখানে আছে আমাদের সেগুলোকে নজর দিতে হবে এবং যেখানে আমরা দেখব যে ইফ লেখা আছে কিন্তু দেখুন এখানে ইফ আমরা দেখে নেবো কোথায় কোথায় আছে অপশন অপশন এ তে কোথাও কিন্তু ইফ নেই অপশন বি তে ইফ আছে আর অপশন ডি তে ইফ আছে তাহলে আমরা একটু আগে আমরা যে আলোচনাটা আমরা পেলাম সেটা কি সেটা হলো যে কোনো কোশ্চেন সেন্টেন্স যদি হয় সেটা যদি ডব্লিউ ইস না হয় তাহলে আস ভাব ব্যবহার করতে হবে এবং সেখানে আমাদের কিন্তু ইফ আসবে আর অবশ্যই আমাদের কিন্তু রিপোর্টিং ভার্বের যে টেন্স আছে সেই টেন্সটা কিন্তু আমরা মেনটেন করব এখানে দেখুন ভার্বটা ছিল সেইট ছিল এটা কিন্তু পাস্ট টেন্স তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উত্তরটা কিন্তু পাস্ট টেন্সই হবে তাহলে এখানে ইফ এবং আস দুটোকে আমাদের মেনটেন করতে হবে তাহলে এই দুটো জিনিসই আমরা পাচ্ছি সেটা কিন্তু অপশন ডি তে আমরা পাচ্ছি তাহলে এখানে দেখুন লেখা আছে দি ওল্ড ম্যান আস্ক দি ভেন্ডার ইফ হি গেভ হিম সাম ফুড টু ইট তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি তাহলে আজকে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রস্তুতি কাজে লাগবে যদি ভালো লেগেই থাকে তাহলে এই ভিডিওটি অন্তত একটা লাইক করবেন এবং প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ বা আপনাদের বন্ধু বান্ধব যদি এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে বা প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত